আমরা এবারে 10, 100 বা 1000 দিয়ে গুণ কিভাবে করব সংক্ষেপে তার একটা নিয়ম আমরা শিখছি। ধরো বলা হলো 7 দশমিক 5 3, এইটাকে আমরা 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে আমাদের কত হবে? আমরা সাধারণভাবে যদি গুণ করি তাহলে এখানে আমরা পাব 7 5 3 0। আচ্ছা, এখানটা এই যে দুটোর পরে পয়েন্ট আছে তাই আমরা দুটোর পরে দশমিক দিলাম। এটা কিভাবে হলো? দেখো, এটা যদি আমরা গুণ করে করতাম তাহলে কিভাবে করতাম, 7 দশমিক 5 3 গুণ 10, তাহলে 300 500 700 তারপরে ক্রস কিংবা শূন্য জায়গায় একটা বসাতাম, 3 1 3 5 1 5 7 1 7। এবারে আমরা 0 3 5 7 এইটা পেলাম। এবার কটার পর পয়েন্ট আছে? দুটোর পর পয়েন্ট আছে বা দশমিক আছে, তাই দুটোর পর দশমিক দেবো, তাহলে 75.30 এটা উত্তর হলো। কিন্তু আমি এটাকে সহজে করতে চাই, এইটা সহজে করতে চাই। 7.53 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? তোমরা এখানটায় কিছুই না, এই এই সংখ্যাটাকে কটা কত দিয়ে গুণ করছি, 10। 10-এ কটা শূন্য থাকে? একটা শূন্য। তুমি এই সংখ্যাটা লিখে তার আগে একটা, তারপরে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল গুণ। এবার কটার পর পয়েন্ট আছে? দুটোর পর পয়েন্ট আছে, দুটোর পর পয়েন্ট বসিয়ে দাও। ঠিক আছে, আবার আর একটা দেখাচ্ছি। ধরো 8.54, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করবো। তুমি 8.54 এটা বসিয়ে দাও, তারপর কটা 10 দিয়ে গুণ করছি, 10-এ কটা শূন্য থাকে? একটা শূন্য। একটা শূন্য এখানে এখানে বসিয়ে দাও, তারপরে যে কটার পরে পয়েন্ট আছে সেই কটার পয়েন্ট পরে পয়েন্ট বসিয়ে দাও, ব্যাস এত কিছু। ঠিক আছে, এটা হচ্ছে 10 দিয়ে যদি আমরা গুণ করি। আবার 100 দিয়ে যদি গুণ করি, এইটাতেই এই সংখ্যাটাকে যদি 100 দিয়ে গুণ করি, 8.54 গুণ 100, তাহলে 8.54, তাহলে 8 5 4 এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কত দিয়ে গুণ করছি, 100। 100-তে কটা শূন্য থাকে? দুটো শূন্য, এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও, তারপর কি হচ্ছে, কটার পরে পয়েন্ট আছে? দুটোর পর পয়েন্ট, এই তাহলে 8.54 এটাকে 100 দিয়ে গুণ করলে 854 উত্তর হলো। ঠিক আছে, দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, তাই আমরা বলতে পারি 854 এটা। তাহলে বুঝতে পারছো যে 100 বা 10 দিয়ে গুণ আমরা কীভাবে করতে পারি। এবার যদি এইটাকে আমি 1000 দিয়ে গুণ করি, যে 8.54 গুণ 1000, তাহলে কী হবে? তোমরা সহজেই করবে, 8 5 4 বসিয়ে দাও, তারপর কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, 1000-এ 3টে শূন্য আছে, আমরা 1000-এ 3টে শূন্য বসিয়ে দিলাম। কটার পর পয়েন্ট আছে? দুটোর পর পয়েন্ট আছে, এই দুটোর পর পয়েন্ট আমরা ইয়ে করে দিলাম, তাহলে 8540। তাহলে বোঝা গেল যে 10 দিয়ে বা 100 দিয়ে কিংবা 1000 দিয়ে গুণ খুব সহজেই কীভাবে করা যায়। আমরা এতবার করে গুণ করব না, হ্যাঁ শুধু একবার করে গুণ করলেই হয়ে যায়। যেমন ধরো তোমার তোমাদের বইয়ের একটা অঙ্ক নিচ্ছি, 1.5, এইটাকে আমরা 10,000 দিয়ে গুণ করবো, 10,000 10-এর পরে 3টে শূন্য হলে 10,000, একক দশক শতক হাজার, তাহলে এটা গুণ করবো। তাহলে কীভাবে করবো, এই 1.5-এর জন্য 1.5 মানে 1 5 এটা বসিয়ে দিলাম, তারপর কটা শূন্য আছে? 1 2 3 4 4টে শূন্য, 1 2 3 4 4টে শূন্য বসিয়ে দাও। আচ্ছা, এবারে কটার পর পয়েন্ট আছে? একটার পর পয়েন্ট, এই একটার পর পয়েন্ট বসলাম, তাহলে এখানটায় 1.5 কে 10,000 দিয়ে গুণ করে আমরা কত পেলাম, একক দশক শতক হাজার, 15,000 পেলাম। বুঝে গেল? তাহলে এইভাবে তোমরা দশমিকের গুণগুলো করবে।